is. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla la wa man yudlil fala hadiya la واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجرنه الله متفق عليه أمر سمخين بسيطك বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক জ্ঞানী গুণী সম্মানিত মুসলিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়াবি টাকা পয়সা উপার্জনকে ব্যতি রেখে বিরত রেখে আমাদেরকে পরকালের পুঁজি উপার্জনের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মসজিদে আর স্যার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ।
তার পরে পরে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবীর নবী মা আমিনাল্লাহ মুরুরুদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক দরুদ সালাম বর শান্তির ধারা বর্ষিত হোক সাহাবা কেরামের প্রতি শান্তি বর্ষিত হোক তাবেঈদের প্রতি শান্তি বর্ষিত হোক তাবে তাবেঈনদের প্রতি শান্তি বর্ষিত হোক যারা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে চলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই দ্বীন ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ বিষয়টিকে এই জন্য আলোচনা করব যে বর্তমান সময়ে এই বিষয়টিকে নিয়ে অনেক ধরনের ভাইরাল চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি এটাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে আর অনেক মুসলিম আমাদের হয়তো জানা নেই যে প্রকৃতপক্ষে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আমরা মুসলিম জন্মগত মুসলিম হলেও তা সত্ত্বেও আমরা কিন্তু জ্ঞান রাখি না যে প্রকৃতপক্ষে মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় আজকে নিউজের মাধ্যমে অধিকাংশ মুসলিম তাদের নিউজের মাধ্যমে তারা বিশ্বাসী যে না মাদ্রাসায় জঙ্গিবাদ আতঙ্কবাদের ট্রেনিং দেওয়া হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় অনেক মুসলিম যারা নামধারী মুসলিম তারা এই বিশ্বাসে বিশ্বাসী আমরা জানতে পারি এর জন্য আজকে আপনাদেরকে জানাবো যে ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ কি আদতিন ইসলামে জঙ্গিবাদকে সাপোর্ট করেছে না তাদেরকে সাপোর্ট করেনি এ ব্যাপারে আজকে আপনি আমি জানবো আপনি আমি জানি আপনার আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম আর এই যে আমাদের ধর্মের নাম ইসলাম এটি মানুষের দেওয়া নয় এটি স্বয়ং আল্লাহ সুবহান ও তাআলা দিয়েছেন আপনি খুলুন সূরা আলী ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19 এর মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহ সুবহান ও তাআলার নিকটে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম আর এই দিন ইসলাম সদা সর্বদা শান্তির বার্তা দেয় কখনো দিন ইসলাম অশান্তি বিশৃঙ্খলা অন্যায় অনাচার দুরাচারকে কখনো দিন ইসলাম মেনে নেয়নি বরং দিন ইসলাম এগুলোকে উৎখাত করার জন্য দিন ইসলামের আগমন এইগুলোকে উৎখাত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এগুলোকে উৎখাত করার জন্য কোরআনুল করিমের আগমন সম্মানিত উপস্থিতি আজকে আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ সুবহান ও তাআলার দিন ইসলামের মধ্যে কি শান্তির বার্তা দিয়েছেন আজকে আপনাকে আমাকে জানতে হবে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান ও তাআলা জঙ্গিবাদ আতঙ্কবাদীদেরকে দিন ইসলাম অ্যাকসেপ্ট করেছে কিনা এটা আপনাকে আমাকে জানতে হবে যদি আপনি আমি কোরআনুল করিমের স্টাডি করি যদি অধ্যয়ন করি তাহলে আপনারা পাবেন সূরা আল মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 35 এর মধ্যে আল্লাহ 32 এর মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন মান কাতালা নাফসাম বিগাইরিন হাক্কিন আও ফাসাদিন বিল গাইরি আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন মান কাতালা যে ব্যক্তিরা কাতাল করবে এখানে আল্লাহ সুবহান ও তাআলা স্পষ্ট ভাবে জানাছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে আও ফাসাদিন ফিল আরদি এবং জমিনের বুকে বিশৃঙ্খলা ঘটাবে এদের ব্যাপারে আল্লাহ সুবহান ও তাআলা বলেন ফা কাআন্না কাতালান নাস জামিআ যদি কোনো ব্যক্তিকে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যদি অন্যায়ভাবে কাউকে কাতাল করে হত্যা করে তাহলে সে ব্যক্তি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম দাত্তহীন কণ্ঠে জানাচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কাতাল করে হত্যা করে তাহলে সেই ব্যক্তি সমগ্র মানব জাতিকে হত্যা করলো এটি আল্লাহ সুবহান ও তাআলা জানাচ্ছেন তাহলে আপনাদেরকে আমি জানাই যে দিন ইসলাম যে কোরআনুল করিম দাত্তহীন কণ্ঠে জানাই যে কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সে ব্যক্তি সমগ্র মানব জাতিকে হত্যা করলো এ কথা দাত্তহীন কণ্ঠে কোরআনুল করিম জানাচ্ছে এই কথাটি দিন ইসলাম জানাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে দিন ইসলাম জঙ্গিবাদীর প্রশিক্ষণ দিবে কি করে আজকে তারা
জঙ্গির আখড়া বলে আখ্যায়িত করেছে মাদ্রাসাকে, দ্বীনি মাদারিসগুলোকে, তারা আজকে জঙ্গির তারা আতুর ঘর বলে আখ্যায়িত করেছে। আপনি আমি মুসলিম, তাদের এই স্লোগানকে আমরা মুখ বন্ধ করে তাদের স্লোগানকে শুনেছি। আজকে আপনাকে আমাকে জানতে হবে আদো মাদ্রাসার মধ্যে এই জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় কিনা, এটি আপনাকে আমাকে তদন্ত করে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জানাই যখন খাগড়াঘড় কাণ্ডকে নিয়ে খাগড়াঘড় কাণ্ডের বিস্ফোরণকে লক্ষ্য করে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের অধিক প্রায় মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর প্রায় মাদ্রাসাকে আতুর ঘরের আখড়া বলে তারা আখ্যায়িত করেছিল। আপনার মতো আমার মতো মুসলিম নিরাপত্তা অবলম্বন করেছিলাম, তাদের বিরুদ্ধে একটি স্লোগান তুলেনি, তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। আজকে নিউজ যে সংবাদ তারা প্রচার করে, তাদের যে নিউজ, তাদের যে ভুয়া, এটা আর প্রমাণ আমাদেরকে করতে হবে না। আজকে আপনাকে আমি জানাই বিগত তিন দিন আগেকার ঘটনা, অনেকেই তাকে চিনেন, একজন দিনের দায়ী শাহিনুর রহমান বলে আপনারা জানেন, দমকলবাড়ি জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি, তিনি একজন দিন প্রচারক, তিনি দিনের দায়ী হিসেবে কাজ করেন, দিনের প্রচার প্রসার করেন। আজকে তাকেও তকমা লাগিয়েছে, তাকেও বলেছে যে শাহিনুর একজন দিন প্রচারক, ইসলামের প্রচারক, সেও জঙ্গিবাদী, সেও আতঙ্কবাদী, আজকে সেও গা ঢাকা দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। আজকে এই নিউজ আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি জানাই শাহিনুর রহমান ভাই বর্তমান এখনো বাড়ির মধ্যে আছে, তার বাড়িতে সেই নিউজের সংবাদ যারা নেই তারা তার বাড়িতে গিয়ে তার কাছে প্রমাণ চাইল যে আপনি তো বাংলাদেশে পালিয়ে গেছিলেন, এ সংবাদ তো প্রচার, তাহলে আপনি বাড়িতে কেন? শাহিনুর ভাই স্পষ্টভাবে জানালো, আমি পলাতক হব কেন, আমি কি ক্ষতি করেছি, এমন কোন দেশদ্রোহীর কাজ করেছি, এমন কি আমি ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলেছি যা আমাকে গা ঢাকা দিয়ে বাংলাদেশ পালাতে হবে। সেখানে সেই নিউজ দেওয়ার পরেও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই নিউজের মাধ্যমে এখন পর্যন্ত প্রচার করেনি, সেই সংবাদ আপনাকে আমাকে দেয়নি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জানাবো একাধিক ঘটনা প্রমাণিত, আপনাকে অহরহ আমি দলিল দিতে পারবো, আমার কাছে সেই প্রমাণগুলো এখনো পর্যন্ত বিদ্যমান, আমার কাছে প্রত্যেকটি প্রমাণ রয়েছে যে ভারতবর্ষের বুকে আজকে শুধু নতুনভাবে নয়, যুগ যুগ ধরে দিন ইসলামকে আতঙ্কবাদীর তকমা লাগিয়েছে, মুসলমানকে জঙ্গির তকমা লাগিয়েছে সেই সোশ্যাল মিডিয়া, সেই নিউজগুলি, যাদের খবরগুলো ভুয়া প্রমাণিত হয়ে গেছে তারা প্রমাণিত করতে পারেনি। আপনাকে আমি জানাই যে জঙ্গি ছজন ধরা পড়েছে মুর্শিদাবাদের বুকে, এই খবর আপনাকে আমাকে দেওয়া হচ্ছে, তারা এখনো পর্যন্ত প্রমাণিত করতে পারেনি এই ছয়জন জঙ্গি, এই কথা এখনো প্রমাণিত হয়নি। আপনাকে প্রচার করা হলো যে এই ছয়জন হচ্ছে জঙ্গি, এরা আতঙ্কবাদী, এরা জাসুসি করে কাজ করে, ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলে, ভারতবর্ষের বিরুদ্ধে তারা কার্যকলাপ চালায়, এ মেসেজ আপনাকে আমাকে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা পেপার পত্রিকার মাধ্যমে জেনেছেন যে তাদের বাড়িতে গিয়ে হানা দিয়েছে, তাদের বাড়িতে গিয়ে চেক করতে করতে এমন একটি জায়গায় গেছে পায়খানার চেম্বারকে তারা বলেছে সুড়ঙ্গের পথ, তাদের বাথরুমের চেম্বারকে বলা হয়েছে সুড়ঙ্গের পথ, এ মেসেজ আপনাকে দেওয়া হয়েছে। আপনার মতো আমার মতো মুসলিম নিরবতা অবলম্বন করেছি, যেখানে প্রমাণিত এখনো পর্যন্ত করতে পারেনি তারা, তারা আজকে কেন জঙ্গিবাদীর তকমা লাগাবে, এই আমরা আহ্বান দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, তারা কিভাবে বিনা প্রমাণে তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগাবে। তারা যদি প্রমাণিত হয় আমরা মুসলমান দাবি জানাবো, তারা যদি ভারতবর্ষের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে রেখেছে, তারা যদি সত্যিকার অর্থে তারা জঙ্গি প্রমাণিত হয়, আমরা জানাবো তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দাও, এ দাবি আমরা জানাবো। আর যদি সেটা মিথ্যাতে পরিণত হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে, যারা আজকে জঙ্গির তকমা লাগিয়েছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এটা আমাদের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, আপনাকে জানাই এভাবে যুগ যুগ ধরে মুসলমানদেরকে জঙ্গির তকমা লাগিয়েছে, এটা আপনি আমি ভালো করে জানি। আপনাকে জানাই SIMI এক সংক্রান্ত রিপোর্টে সেখানে হামলাকাণ্ডের ঘটনা উল্লেখ করেছে, 111টি
রেজিস্টার হামলার মধ্যে 97টি হামলার কথা যেটা প্রচার করা হয়েছিল সবকটা মিথ্যা ভুয়া 111টির মধ্যে 97টি ভুয়া খবর সেই ভুয়া খবরে সেখানে কি হলো তাদেরকে সন্দেহে আটক করে তাদেরকে সে আসামি তাদেরকে করে তাদেরকে জেলের মধ্যে তাদেরকে রেখে বন্দী করে তাদের লাইফগুলোকে জীবনগুলোকে बर्बाद করেছে তাদের জীবনগুলোকে बर्बाद করে ছেড়েছে জেলের মধ্যে আপনাকে আমি জানাই 2001 সালের ঘটনা 2001 সালে ঘটনাটি ঘটেছিল কি আলিগড় বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এর একজন ছাত্র গুলজার আহমেদ ওয়ানকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল জঙ্গি বলে সে হামলা করেছিল সে হামলা করেছিল বলে জঙ্গির তকমা লাগিয়ে তাকে জেলে ভরা হয়েছিল 2017 সালে তাকে দীর্ঘ 16 বছর জেল কাটিয়ে তাকে বেকসুর কোর্ট প্রমাণ করছে এ কোনো দোষী নয় তাকে বেকসুর খালাস দিল মুক্তি দিয়ে দিল দীর্ঘ 16 বছর পর আমি সেই সমস্ত রিপোর্টারদেরকে জানাতে চাই আমি সেই ভারতবর্ষের প্রকৃতপক্ষে আতঙ্কবাদী জঙ্গিদেরকে বলতে চাই যারা তোমরা সন্দেহ জানে সন্দেহ করে সেই গুলজার আহমেদকে একজন আলিগড় বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্রর জীবনটাকে তোমরা নষ্ট করলে তাকে দীর্ঘ 16 বছর জেলের মধ্যে তোমরা রাখলে তার জীবনে তোমরা কি ফিরিয়ে দিতে পারবে তার পরিবারের সুখ শান্তিকে কি ফিরিয়ে দিতে পারবে তোমরা সন্দেহ জানোগে তাকে তোমরা আসামির কাঠগড়াই তাকে জঙ্গির তকমা লাগিয়ে তাকে ভারতবর্ষের বুকে ভারতের মানুষের সম্মুখে তাকে জঙ্গি প্রমাণিত করেছিলে যখন সে বেকসুর খালাস পেল তোমরা কি সেই দাগ মিটাতে পারবে যে জঙ্গির তকমা তোমরা লাগিয়েছিলে তোমরা কি ফিরিয়ে দিতে পারবে দীর্ঘ 16 বছরের সময় তোমরা তো পারবে না তাহলে কেন তোমরা তাদেরকে সন্দেহজনক হিসেবে তাদেরকে আটক করে তাদেরকে জেলের মধ্যে বন্দী করে তাদের জীবনগুলোকে নষ্ট করলে আমরা বলতে চাই যারা আজকে সন্দেহজনকে তাদেরকে অ্যারেস্ট করো আমরা দাত্তহীন কণ্ঠে জানাই যদি প্রকৃতপক্ষে তারা জঙ্গি প্রমাণিত হয় কথাটি আমি বারবার বলি যদি প্রকৃতপক্ষে তারা জঙ্গি প্রমাণিত হয় তাহলে আমরা জানাবো আমরা দাবি জানাবো তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক আমাদের কোনো দুঃখ নেই তার কারণ দীন ইসলাম এই ধরনের মানুষগুলোকে অ্যাকসেপ্ট করে না দীন ইসলাম তাদেরকে মেনে নেয় না তারা দীন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে শুধু ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে নয় আমি জানাতে চাই শুধু এই পর্যন্ত নয় আরো আশ্চর্যের বিষয় যুগ যুগ ধরে কাউকে 8 বছর কাউকে 10 বছর কাউকে 25 বছর কাউকে 20 বছর জেলের ঘানি টানিয়ে তাকে বেকসুর খালাস দেয় এ ধরনের ঘটনা অহরহ প্রমাণিত রয়েছে আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন এই ধরনের ঘটনা নতুন কোন ঘটনা নয় দীন ইসলামকে কলঙ্কিত করার জন্য তারা দিনের দিন যুগের যুগ ধরে এই দীন ইসলামকে কলঙ্কিত করার জন্য তারা পাইন্ত্রামু চালিয়েছে শুধু আজকে নতুন কথা নয় আমি জানাই তাদেরকে যারা পশ্চিমবঙ্গের অনেক অনেক মানুষকে জঙ্গি সন্দেহের মধ্যে আটক করেছিল তার মধ্যে বিগত হয়তো বিগত বছরের ঘটনা আপনাদের প্রত্যেকেরই জানা আছে যা আপনারা জানেন যে জমিয়ত আহলে হাদিসের আমির শেখ আব্দুল্লাহ সালাফিকে তাকেও দীর্ঘ 20 বছর জঙ্গির তকমা লাগিয়ে তাকেও জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল কয়েক বছর জেলের মধ্যে বন্দী রাখার পর তাকে জামিন করা হয়েছিল জেলের মধ্যে যতদিন ছিল তার বডিকে তাকে উলঙ্গ করে বডিকে সার্চ করা হয়েছিল শুধু ওনাকে তাই নয় তাকে অনেক নির্যাতন জুলুম করা হয়েছিল এমনকি নামাজ সালাত আদায় করার কারণে তাকে হাফ প্যান্ট পরিয়ে জেলের মধ্যে রাখা হয়েছিল আমি সেই সমস্ত সংবাদ এবং নিউজদেরকে জানাতে চাই আমি সেই সমস্ত সরকারকে জানাতে চাই আপনারা যারা দীর্ঘ 20 বছর তাকে জঙ্গির তকমা লাগিয়ে তাকে যে জেলের ঘানি টানালেন তাকে যে পেরেশান করলেন দিনগুলো কি ফেরত পাঠাতে পারবেন আপনারা পারবেন না তাহলে কেন যারা এখনো পর্যন্ত প্রমাণিত নয় জঙ্গির তকমা লাগিয়ে তাদেরকে কেন শাস্তি দিচ্ছেন আজকে আপনাদেরকে জানাই এই 6 জন ব্যক্তিকে সন্দেহ করতে গিয়ে এতটাই দূরে তারা এতটা গভীর মধ্যে পৌঁছেছে যে আমাদেরকে দেখেই যেন হাসি লাগছে
তাদের সংবাদ দেখে আমাদেরকে হাসি লাগে। তারা কিভাবে বাড়ি করেছে, এই সময় এত বড় বিল্ডিং কিভাবে করলো, আর লেদের কাজ করাতে, লেদের তাদের মেশিন বাড়িতে থাকাতে তাদেরকে জঙ্গির তকমা লাগে কি বলা হলো, যে এগুলো পিস্তল তৈরি করা হয়, এগুলো পিস্তল তৈরি করা হয়, অস্ত্র তৈরি করা হয়। এ তারা এই খবর, এই নিউজ তারা দিচ্ছে। আপনি আমি মুসলিম নিরবতা অবলম্বন করি, আপনার আমার ইমানে ঘুণ লেগেছে, আপনার আমার ইমান প্যারালাইসিসে পরিণত হয়েছে, আপনি আমি সত্যের আওয়াজ তুলতে পারি না, সত্যের আওয়াজ আপনি আমি তুলতে পারি না, এই সত্যের আওয়াজ দিব এস আমাদের ক্ষমতা হয় না। আপনাদেরকে জানাই, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা আপন আপন ধর্ম প্রচার করতে পারি, এতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা নাই থাকে তাহলে কেন নিরবতা অবলম্বন, আজকে নিরবতা অবলম্বন করি কেন? আমি আপনাদেরকে জানাই, এই সত্যের, এই মিথ্যার বিরুদ্ধে আপনার আমার স্লোগান কেন নেই, আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলি না, তার একটাই কারণ, আমাদের ইমানে ঘুণ লেগেছে, আমরা সত্যকে মেনে নিতে পারি না, সত্যকে বলতেও পারি না, আমরা বলতে গেলে বা কোনো স্লোগান দিলে হয়তো আমাকেও অ্যারেস্ট করে নিবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে জানাই, পৃথিবীর মুখে এমন কোন নবী ও রাসূল আসেনি যাদের প্রতি নির্যাতন জুলুম আসেনি, এমন কোন নবী ও রাসূল আসেনি যাদেরকে জেল কাটতে হয়নি, এমন কোন পৃথিবীর মুখে মহাদ্দিসিন আসেনি যাদেরকে জেল কাটতে হয়নি, এমন কোন আরবি সাহিত্যক আসেনি যাদেরকে জেল কাটতে হয়নি। তারা যদি জেল খাটে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি জেল খাটে, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি যদি জেল খাটে থাকেন, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি যদি জেল খেটে থাকেন, তাহলে আপনি আমি কোন মুসলিম? সত্যে কত সত্যর আমরা ডাক কেন দিতে পারি না, মিথ্যার বিরুদ্ধে কেন কথা বলতে পারি না, আজকে নিরবতা অবলম্বন কেন? আজকে ভারতবর্ষের বুকে যে ডাক্তার জাকির নায়েক দীন ইসলামের প্রচার করছিলেন, সারা বিশ্বব্যাপী শান্তির বার্তা দিচ্ছিলেন, সেই ডাক্তার জাকির নায়েককেও দেশ থেকে বিতাড়িত করেছে। দেশ থেকে বিতাড়িত করার পর তার পিতা মারা যাওয়ার পরেও সে মাটি দিতে আসতে পারেনি, তাহলে এর তুলে আফসোস কি? তাহলে আপনার কাছে মুর্শিদাবাদের এই ছয়জন ব্যক্তি যদি জঙ্গিবাদী হয়, তাহলে আপনার কথা অনুযায়ীও ডাক্তার জাকির নায়েকও তাহলে জঙ্গিবাদী? সবই যে পরিকল্পিতভাবে করা হচ্ছে এটা আমাদের জানার আর কোনো বাকি নেই। আপনার মতো আমার মতো ঘুণ লাগা ইমানদার মুসলিম, আপনার মতো আমার মতো প্যারালাইসিস ইমানদার থাকার কারণে সত্য কথা আমরা বলি না, তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো স্লোগান আমরা দিই না, আমরা ওগুলো করতে পারি না। আজকে যে ডাক্তার জাকির নায়েক কোরআন এবং সহি সুন্নার প্রচার প্রসার করছিলেন, যে বার্তাতে অনেক অমুসলিম ইসলামের ছায়াতলে এলেন, অনেক নামধারী মুসলিম প্রকৃতপক্ষে মুসলিম হলেন, সেই সুন্নার ছায়াতলে এলেন, সেই ডাক্তার জাকির নায়েক শান্তির বার্তা দিচ্ছিলেন, তাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হলো, আমি তাদেরকে জানাই যারা আপনারা হকপন্থী নিজেকে দাবি করে থাকেন, আমি আপনাদেরকে তত্ত্বহীন কণ্ঠে জানাই, তখন আপনাদের স্লোগান কোথায় ছিল, আপনাদের সত্যের আহ্বান কোথায় ছিল? অন্যায়ের বিরুদ্ধে কেন আপনাদের স্লোগান থাকবে না, কেন আপনাদের মিছিল থাকবে না, কেন আপনাদের তাদের বিরুদ্ধে কথা বল চলবে না, সত্যের ডাক আপনারা কেন দিবেন না? এ কথা বোঝা যায়, আপনারাও নামধারী নিজেকে সেই সুন্নার অনুসারী বলেন, আপনাদের ইমানে গোল লেগে গেছে, আপনাদের ইমানে প্যারালাইসিস হয়েছে, যার কারণে সত্যের ডাকে আপনারাও সাড়া দেন না, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আপনারাও নয়। আজকে মুসলিমদেরকে প্যারালাইসিস আপনারা করলেন, তাদের ইমানের গোল আপনারা লাগিয়েছেন, সত্যের ডাক আপনারা কেন দিলেন না? আজকে মুসলিমরা কোথায় পথ পাবে, কোথায় তারা ছায়া পাবে, এ পথ তারা খুঁজে পায় না। আজকে দীন ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়। আপনার ইমান যদি প্রকৃতপক্ষে থাকে, আপনি যদি প্রকৃতপক্ষে আপনি সেই সুন্নার প্রচারক দাবি করেন, তাহলে আপনার এই দাবি, এই মিছিল, এই সত্যের ডাক, অন্যায়ের বিরুদ্ধে আপনার স্লোগান আসে না কেন?
সম্মানিত উপস্থিতি এভাবে দিনের পর দিন মুসলিম ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে শুধুমাত্র আপনার আমার নীরবতা থাকার কারণে আজকে তারা সন্দেহজনকভাবে যখন গ্রেফতার করে আপনার আমার একতা না থাকার কারণে তাদেরকে জেলের মধ্যে পোস্তে হয় তাদেরকে দীর্ঘ কয়েক বছর জেলের ঘানি টানার পরে বেকসুর খালাস হয় তখন আমরা নীরবতা অবলম্বন করি যখন একজন মুসলিমকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয় গ্রেফতার করে যখন নিয়ে আসা হয় তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করা হয় তাকে যখন জেলের মধ্যে বন্দী করা হয় দীর্ঘ কয়েক বছর হতে পারে দশ বছর হতে পারে বারো বছর হতে পারে কুড়ি বছর পর বেকসুর খালাস তাকে দিচ্ছে তখন কেন আপনার আমার স্লোগান নেই এর যে জীবনটাকে নষ্ট করা হলো দীর্ঘ কুড়ি বছর বারো বছর জেলের ঘানি টানা হলো এর আমরা বিরুদ্ধে কেন স্লোগান দিই না যারা সন্দেহজনকে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে কেন আপনার আমার স্লোগান থাকে না তার মানে বোঝা যায় আপনি ভয় করেন তাগুতের শক্তিকে আপনি ভয় করেন তাগুতের শক্তিকে আপনার ইমানে ভুল লেগেছে এই ইমান তো সাহাবে কামদের ছিল না এই ইমান তো নবী রাসুলের ইমান নয় এই ইমান তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছে ইমানদার আপনি নন এটি তো ইমান আপনার দাবি করলেও আপনি ইমানদার নন যেখানে দীন ইসলামকে কটুক্তি করা হয় যেখানে নবী রাসুলকে কটুক্তি করা হয় যেখানে দীন ইসলামকে কলঙ্কিত করা হয় তার বিরুদ্ধে যদি আপনার স্লোগান না থাকে এই অন্যের বিরুদ্ধে যদি আপনি না কথা বলেন তাহলে আপনার প্রকৃতপক্ষে ভিতরে ইমান নেই এই ইমানে ঘুণ লেগেছে এই ইমানে জং লেগেছে এই জং আপনাকে দূর করতে হবে এই প্যারালাইসিস ইমান ঘুণ লাগা ইমানটাকে আপনাকে আমাকে ভালোতে পরিণত করতে হবে নজেত কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাওয়া যাবে না যদি অন্যের বিরুদ্ধে স্লোগান আপনি আমি না দিই যে দীন ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে একজন মুসলিম অপর মুসলিম নিরাপদ থাকবে যেখানে দীন ইসলাম শান্তির বার্তা দেয় আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে অপর ব্যক্তি এক মুসলিম থেকে অপর একজন মুসলিম তার হাত এবং মুখ দ্বারা নিরাপদে থাকে এই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা দিলেন যেখানে রাসূল প্রকৃতপক্ষে মুসলিম হিসেবে একায়িত করলেন যে এই গুণে গুণান্বিত হলে সে প্রকৃতপক্ষে মুসলিম হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রকৃতপক্ষে মুহাজির হয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলা যেগুলোকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে ফিরিয়ে রাখে যেখানে কোরআন জানালো অন্যায়ভাবে কাউকে কাতাল হত্যা করা হবে না সেখানে রাসূল জানালেন যে এই কর্ম থেকে যারা নিজেকে ফিরিয়ে রাখবে তারা হবে প্রকৃতপক্ষে মুহাজির এরা হবে প্রকৃতপক্ষে মুসলিম এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত সাচ্চা মুসলিম হওয়ার যেখানে সংজ্ঞা দিলেন যে তার দ্বারাই কোনো ব্যক্তি তার দ্বারাই কোনো মুসলিম কষ্ট পাবে না তার হাত এবং মুখ দ্বারা সেখানে কি করে তারা বলতে পারে দীন ইসলাম হচ্ছে এরা আতঙ্কবাদী এরা জঙ্গি এদের মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় আপনার মতো আমার মতো হতভাগা মুসলিম আপনার আমার ইমানে ঘুণ লেগেছে আপনাকে জানাই মুর্শিদাবাদের বুকে আপনার জনদরদী নেতা আপনার আপনি সেই নেতা নেত্রীর পিছনে দৌড়ে বেড়ান আপনি আল্লাহর গোলাম নন আপনি তাদের গোলাম যার কারণে আপনি আল্লাহর দীন ইসলাম থেকে বিমুখ হয়ে আপনি ঘুরে বেড়ান আপনি দীন ইসলামের পরোয়া করেন না আপনি তাদের পিছনে ঘুরে বেড়ান আমি আপনাকে জানাই আপনার দীন ইসলামকে তারাও কলঙ্কিত করলো আজকে আপনাকে জানাই আপনার জনদরদী নেতা বহরমপুরের বুক থেকে আপনাকে নিউজ মেসেজ দিল যে যে ছয়জন জঙ্গি ধরা পড়েছে আমি জানাই আপনার সেই জনদরদী নেতাকে কে খবর দিল কে তাকে প্রমাণিত করল এই ছয়জন ব্যক্তি জঙ্গি গিয়ে প্রশ্ন করুন আপনি যে জনদরদী আপনার নেতাই মেসেজ দেয় আপনার দীন ইসলামকে কলঙ্কিত করে তার টুটিতে হাত দিয়ে প্রশ্ন করেন যে আপনি যে বললেন এই ছয়জন ব্যক্তি জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি যে আপনি বললেন এটা কোথা থেকে প্রমাণ পেলেন যত দোষ আলেমুল আমার যারা মেম্বারে দাঁড়িয়ে সত্যের ডাক দেয় যারা সদা সর্বদা হকের কথা বলে তাদের বিরুদ্ধে পাইন্ত্রামা আপনার চলে
তাদের বিরুদ্ধে আপনার যত জননেতা আপনার যত দলীয় নেতা তাদের পিছনে লাগে আপনি দুনিয়ার পাওয়ার দেখে কতদিন চলবেন ইয়ে মৃত্যুর ভাই আলেমুলামা করে না ইয়ে মৃত্যুর ভাই যারা সত্যের আহ্বান জানায় সত্যের যারা ডাক দেয় তারা মৃত্যুকে কখনো পরোয়া করে না মরতে হয় মরব দ্বীন ইসলামের পথে মরে যাব নিজের জানকে কুরবান করে দিব দুনিয়ার পরোয়া একজন ইমানদার ব্যক্তি করে না আপনি কেমন ইমানদার আপনার জনন দরদী নেতা যখন এই কথা বলে টুটিতে হাত দিয়ে প্রশ্ন করেন আপনি অতই যদি দ্বীন ইসলামের প্রেমিক হয়ে থাকেন তার টুটিতে হাত দিয়ে প্রশ্ন করুন আপনি যে ছয় জনকে জঙ্গির তকমা লাগালেন আপনি মাদ্রাসাকে জঙ্গির আখড়া গড়াতুর ঘর বললেন আপনি প্রমাণ পেলেন কোথা থেকে মেম্বার থেকে আপনাকে দাঁড়িয়ে বলি একটি মাদ্রাসা প্রমাণিত করতে পারবে না কোন নিউজ কোন সংবাদ কোন ইনের জনগোষ্ঠী কেউ প্রমাণিত করতে পারবে না মাদ্রাসায় কোনোদিন জঙ্গির সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আপনাকে ভুরি ভুরি প্রমাণ করে দিতে পারবো আপনার জনন দরদী নেতাকে বলেন যে আপনার বহরমপুরের বুকে কন্টিনিউ পরো 15 দিন দীর্ঘ 15 দিন আরএসএস সংগঠনের প্রকাশ্যে প্রশিক্ষণ দেওয়া হলো তখন আপনার বাক্য কোথায় ছিল আপনার এই মুখের জবান কোথায় ছিল সেদিন আপনি কেন বলেননি যেদিনকে আরএসএস এর গোষ্ঠীধর প্রকাশ্যে 15 দিন ধরে আরএসএস ভাটিয়ালগঞ্জ সেনা দল সেখানে ট্রেনিং দিয়েছিল তখন আপনার কথা কোথায় ছিল তো সেদিন কেন আপনি বললেন না তোমরাও দেশদ্রোহীর প্রশিক্ষণ দাও তোমরাও ভারতবাসের সংবিধানের বিরুদ্ধে তোমরা প্রশিক্ষণ দিচ্ছ তখন তোমার এই বাক শক্তি কোথায় ছিল প্রশ্ন করুন আপনার জনন দরদী নেতাকে আপনি প্রশ্ন করুন আপনার জন দরদী নেত্রীকে প্রশ্ন করুন সেখানে গিয়ে যেখানে অহরহ বাবা ধরা পড়ে ধর্ষণে যেখানে আশ্রম ঘরে সশস্ত্র অস্ত্র পাওয়া যায় যেখানে প্রেরিত হয় ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে তখন আপনার বাক শক্তি কোথায় ছিল এর ব্যাপারে আপনার কোনো কথা নেই যখন কোন আলেম ওলামা এই তিন গাট দাঁড়িয়ে যখন কথাগুলোকে বলবে সত্যের ডাক দিবে তখন আপনার চাঁদি মাথাটা গরম হয়ে যায় যখন আপনাকে প্রকাশ্যে সভাতে এই সত্যের ডাকগুলো দিবে সত্য কথা বলবে তখন আপনার মেজাজটা খাট্টা হয়ে যায় আপনি দুনিয়ার পাওয়ারটা ব্যবহার করেন আপনাকে জানাই মরতে হবে ও আপনাকে আমাকেও মরতে হবে আমিও দ্বীন ইসলামের জন্য নিজের মরণকে কবুল করতে রাজি আছি আমি জানতে চাই আপনি কতটা এগিয়ে আসতে পারছেন দ্বীন ইসলামের জন্য আপনি কতটা দরদী দ্বীন ইসলামের এটাও আমি দেখতে চাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে জানাই যারা জঙ্গিবাদীর তকমা লাগিয়েছে আপনার আমার করণীয় আছে আপনাকে আমাকে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে আমরা স্লোগান দিব ভারতবর্ষের সংবিধানকে সম্মুখে রেখে যদি তারা প্রকৃতপক্ষে জঙ্গি প্রমাণিত হয়ে যায় তাদেরকে জঙ্গি প্রমাণিত করতে পারে দলিল সহকারে প্রমাণিত হিসাবে তাহলে আমরা বলবো প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দাও তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দাও যে দ্বীন ইসলাম কখনো জঙ্গিদেরকে অ্যাকসেপ্ট করে না সেই জঙ্গিবাদীকে কখনো দ্বীন ইসলাম মেনে নিতে পারে না আমরা ব্যর্থহীন কণ্ঠে জানাই তবে আমি জানাই যদি তারা বেকসুর খালাস যদি পেয়ে যায় তাহলে আপনি কোন শাস্তি নিতে প্রস্তুত আপনি কোন শাস্তি নেবেন আপনি যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় যে তারা জঙ্গি নয় তাহলে আপনি কি শাস্তি নেবেন যেখানে আপনি এখনো পর্যন্ত প্রমাণিত করতে পারলেন না জঙ্গির তকমালে গেলেন তাদের কষ্টের তাদের ঘামকে রক্তকে ঘামে পরিণত করেছে পানিতে পরিণত করেছে তারা বাইরে কেরলের মতো জায়গায় তারা অক্লান্ত পরিশ্রমে টাকা উপার্জন করে 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 আজকে তারা বাড়ি করেছে আজকে আপনি বললেন যে তারা জঙ্গির কাছ থেকে তারা টাকা পেয়ে বিল্ডিং তৈরি করেছে আপনার মতো লোকটিকে লজ্জা করা উচিত ছিল যে তারা কষ্টের উপার্জন দিয়ে বাড়ি করেছিল আপনার মতো লোকটিকে লজ্জা করা দরকার ছিল আপনি পায়খানার চেম্বারটাকে বলেছিলেন সুরঙ্গের পথ আপনার মতো লোকটিকে লজ্জা করা দরকার ছিল আপনি লেদের কাজের যে মেশিন সে মেশিনটাকে আপনি বলেছিলেন পিস্তল তৈরি করার মেশিন আপনার মতো লোকটিকে লজ্জা করা দরকার ছিল সম্মানিত উপস্থিতি আপনাকে জানাই আপনি আমি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন
সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবাইয়ানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসবে বিনাবাইয়িন কোন সংবাদ কোন নিউজ যখন তোমাদের কাছে নিয়ে আসবে ফাতাবাইয়ানু তোমরা ভেরিফিকেশন করো তোমরা তদন্ত করে দেখো এই সংবাদ আদৌ সত্য কিনা এটা দীন ইসলাম শিক্ষা দেয় এটা ঈমানদাররা ঠিক লক্ষ্য করে বললেন যখন কোন নিউজ আসবে আপনার আমার নৈতিক দায়িত্ব এই দায়িত্ব বহন আপনাকে আমাকে করতে হবে যখন কোন সংবাদ আপনি আমি পাবো এটাকে আগে তদন্ত করে দেখব আদৌ তারা জঙ্গি কিনা যারা সংবাদটা ফাসেকরা দিল আজকে যারা সাংবাদিক আজকে যারা নিউজ টেলিভিশন তারা যারা চালায় এরা কেউ ঈমানদার নয় সবাই ফাসেক সবাই মুশরিক কাফির তারা আজকে নিউজ প্রচার করে আপনাকে আমাকে তদন্ত করে দেখতে হবে আদৌ সেই খবর সত্য কিনা কেন দীন ইসলাম শিক্ষা দিচ্ছে যদি তোমরা অজ্ঞতবশত তাদের প্রতি অ্যাটাক করো আক্রমণ করো তাহলে তোমরা পরবর্তীতে তোমরা লজ্জিত হবে কেন লজ্জিত হবে সে ব্যক্তি আদৌ জঙ্গি নয় তাকে জঙ্গি তারা ঘোষণা করেছিল জঙ্গি বলে নিউজ দিয়েছিল আপনি আমিও সেই বিশ্বাসে বিশ্বাসী এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তার প্রতি অ্যাটাক করলাম হামলা করলাম প্রমাণিত হলো যে আদৌ সে জঙ্গি নয় এই ধরনের কার্যকলাপের মধ্যে সে যুক্ত নয় তাহলে আপনাকে আমাকে সে জায়গায় লজ্জিত হতে হবে এটা দীন ইসলাম শিখাচ্ছে এটা দীন ইসলামের মেসেজ আপনাদেরকে জানালাম যে দীন ইসলাম কখনোই কোনো মতে জঙ্গিদেরকে অ্যাকসেপ্ট করে না আপনি বাড়িতে কোরআন খুলবেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 এর মধ্যে পেয়ে যাবেন আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলবেন সূরা আশুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 42 এর মধ্যে স্পষ্টভাবে প্রমাণিত যে জঙ্গি আতঙ্কবাদী জঙ্গিবাদকে দীন ইসলাম কখনোই গ্রহণ করে না এদেরকে অ্যাকসেপ্ট করে না দীন ইসলাম এটা শিক্ষা দেয় না এই মেসেজ দীন ইসলাম দেয় না এটা আপনাকে আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যদি আমরা বিশ্বাস রাখি কোরআনুল কারীমের প্রতি আপনার আমার কাছে যখন কোনো নিউজ আসবে সেই নিউজটাকে ভেরিফিকেশন করে দেখব আদৌ সেটা সত্য কিনা আর বিনা তদন্তে যদি বলি কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফা বিল মারি কাযীবান আইহাদদাসা বিকুল্লি মা সামিআ কাফা বিল মারি কাযীবান একজন মানুষকে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইহাদদাসা বিকুল্লি মা সামিআ যে কথাগুলো কোন ব্যক্তির কাছে শুনলো আর শোনা কথাটাই বিনা তদন্তে মানুষকে প্রচার করে দিল এটা মিথ্যুক প্রমাণিত হয়ে যাব অতএব আপনার আমার ঈমানদার দায়িত্ব হিসেবে সেই খবর সেই নিউজটাকে ভেরিফিকেশন করে দেখব তদন্ত করে দেখব আদৌ সত্য কিনা এবং প্রচার আমরা করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত না জানব আদৌ সত্য কিনা না তো আমরা মিথ্যুক হয়ে যাব সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে আমরা যেখান থেকেই হোক যেভাবেই হোক অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আমাকে স্লোগান দিতে হবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে তারা আজকে সত্যকে গোপন রেখে মিথ্যা প্রচার করে মিথ্যা উন্মোচন করতে হবে সত্যটাকে উন্মোচন করতে হবে যে সত্যের ডাক শান্তির বার্তা দিয়েছিলেন ডাক্তার জাকির নায়েক আপনাকে আমাকেও দিতে হবে আমি শেষ পর্যায়ে কথা বলি আপনাকে আমাকে যে কোনো আমরা পদক্ষেপ গ্রহণ করব ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের আইনকে সামনে রেখে আমরা সমস্ত কার্যকলাপ করব দীন ইসলামকেও সম্মুখে রেখে আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রকৃতপক্ষে সাচ্চা প্রকৃতপক্ষে ঈমানদার মুসলিম হওয়ার তৌফিক দাও বরুন আমিন আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ পৃথিবীর বুকে যত ধরনের জঙ্গি কার্যকলাপ আছে সমস্ত জঙ্গি কার্যকলাপ থেকে তুমি আমাদেরকে সেভাবে দূরত্ব রাখো যেভাবে তুমি পূর্ব পশ্চিমকে দূরত্ব রেখেছো সকলে বলুন আমিন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে সদা সর্বদা তোমার দীন ইসলামের উপর মজবুতভাবে আমাদেরকে অটল থাকার তৌফিক দাও বরুন আমিন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তোমাকে ভয় করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদা সর্বদা অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দাও বলুন আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আ
Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wassalamu ala sayyidil anbiya'i al-mursaleen Wa ala alihi wa sahbihi azma'in Amma ba'd Fa'auzu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim Inna allaha malaikat yusalluna ala nabi Ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima Allahumma salli ala muhammadin wa ala ali muhammad Kama sallaita ala ibrahim Wa ala ali ibrahim inaka hamidun majid Allahumma barik ala muhammadin wa ala ali muhammad Kama barakta ala ibrahim Wa ala ali ibrahim inaka hamidun majid